সৌদি প্রবাসীদের কাছে ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম চলছে চতুর্থ দিনের মতো। এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদাত ফয়সাল, গত কয়েকদিনের মতো আজকেও কিন্তু সৌদি এয়ারলাইন্সের সামনে সকাল থেকে কিন্তু সৌদি প্রবাসীরা ভিড় করছেন টোকেন এবং টিকিটের জন্য। গত কয়েকদিন ধরে যেই সংকট চলছে এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত অবসান হচ্ছে না। গতকালকে যদিও সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নতুন করে তারা কোনো টোকেন তারা দিবেন না এবং আগামী 4 তারিখ তারা নতুন করে টোকেন দিবেন, এর বাইরেও আমরা দেখেছি সেই নির্দেশনার পরেও কিন্তু সৌদি প্রবাসীরা এখানে এসে ভিড় করছেন টোকেন এবং টিকিটের জন্য। একই সাথে যাদের ভিসা এবং ফ্লাইটের মেয়াদ, যেটি নিয়ে সবচেয়ে বেশি সংশয় এই মুহূর্তে সৌদি প্রবাসীদের, সেটির মেয়াদ যাদের শেষ হয়ে যাবে তাদের আজ থেকে সৌদি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে, যেটি বিজ্ঞপ্তি আকারে গত কয়েকদিন আগেই তারা চাপিয়ে দিয়েছে। তারপরও আমরা দেখছি যে এই সকাল থেকে সৌদি এয়ারলাইন্সের যে কয়টি প্রধান ফটকগুলো রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সৌদি প্রবাসে ভিড় করছেন। তাদের মধ্যে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় যেই সংকট বা সংশয় কাজ করছে সেটি হচ্ছে যাওয়া নিয়ে অনিশ্চয়তা। প্রথম থেকে কিন্তু অনিশ্চয়তা ছিল, আপনি জানেন যে সেই অনিশ্চয়তার পর গতকালকে কিন্তু তারা রাস্তা অবরোধ থেকে বিক্ষোভ করেছিল, তারপরে কিন্তু নতুন করে তারিখ ঘোষণা করেছিল যে কবে নাগাদ এ টোকেন দেওয়া হবে। কিন্তু সেই তারিখ ঘোষণার পরও আমরা দেখছি যে কোনো আশ্বাসই কিন্তু কোনো কাজে আসছে না। তাদের একটি দাবি অন্তত তাদের টিকিট দেওয়া হোক, টোকেন দেওয়া হোক, কারণ এই টোকেন তারা নিতে পারলে তারা মনে করছেন যে আসলে যাওয়ার নিশ্চয়তা পাবেন। কিন্তু সৌদি এয়ারলাইন্স বলছে যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা যেন আগে ভিসার মেয়াদ বাড়ান, সেক্ষেত্রে সৌদি দূতাবাসে যোগাযোগ করেন। কিন্তু আমরা দেখছি যে সেখানে না যে এখানেই সবাই আসছেন, এখানে তাদের অভিযোগ জানাচ্ছেন যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে যে 30 তারিখ, এবং সেই সংখ্যার কথাই কিন্তু বারবার ঘুরে ফিরে তারা আলোচনা করছেন। এবং গত রাত এবং গতকালকে বৃষ্টি উপেক্ষা করে একইভাবে যেমন অবস্থান করছিল, আজকেও দেখছি আমরা একইভাবে তারা অবস্থান করছে, সকাল থেকে রয়েছে। তাদের শুধু একটি দাবি, যদিও কোনো ধরনের সম্ভাবনা নাই এই মুহূর্তে তাদের টোকেন এবং টিকিট দেওয়ার, কারণ আপনি জানেন আজকে 1400 থেকে কিন্তু 1900 পর্যন্ত যে পূর্বের টোকেনধারী যারা রয়েছে তাদেরকে আজকে টিকিট দেওয়া হবে, এবং পর্যায়ক্রমে আগামীকাল 1900 থেকে 2300 পর্যন্ত যারা রয়েছে তাদেরকে দেওয়া হবে পরবর্তী ধাপের টিকিট, এবং এমন একইভাবে কিন্তু 3000 পর্যন্ত চলবে। এরপর যারা তিন ধরনের টোকেন তারা সংগ্রহ করছেন, বাকি ডেটগুলো তারা কিন্তু সেভাবে পর্যায়ক্রমে ঘোষণা করবেন। এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্স 6000 টোকেন সরবরাহ করেছে টিকিট বিক্রির জন্য। তবে এর বাইরে অন্যান্য ফ্লাইটের যারা রয়েছেন তারাও কিন্তু একইভাবে শঙ্কা প্রকাশ করছে যে কীভাবে আসলে যত দ্রুত সম্ভব তাদেরকে অন্যান্য এয়ারলাইন্সে যারা টিকিট করে তারাও যত যেতে পারেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। সহকর্মী সাদাত রহমতুল্লাহ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে।